Assalamualaikum viewers. আমি নাপ্রিন নাপু এন্ড বি নাপো ব্লগ থেকে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি সহজ পদ্ধতিতে নুডলস রান্না আপনাদেরকে করে দেখাবো, তো আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, চুলাতে আমি পানি গরম হতে দিয়েছিলাম, এই যে দেখুন গরম হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এই নুডলসের সাথে আমি একটু সামান্য লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব একটু সয়াবিন তেল, যেন নুডলসটা ঝরঝরে হয়ে যায়। এই জন্য এখন একটু নেড়ে দিব। ভিউয়ার্স, আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এখন আমি চুলা জ্বালিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, অল্প তেল দিব। এখন আমি এটা কুচিয়ে রেখেছিলাম যে আলুটা, সেই আলুর সাথে হালকা একটু লবণ দিব, হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে আলুটাকে আমি প্রিয় দর্শক, আমি নুডলসটা রান্না করার জন্য একটি বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। আলু কুচিটা ঠিক এরকম হবে। এই আলু কুচির সাথে আমি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমি এখন তেল গরম হয়ে গেছে আমার, তো এই তেলে দিয়ে ভেজে নিব। আলুটাকে সুন্দর করে বাদামি রং করে ভেজে নিব, ভাজার পরে আলুটা অনেক সুন্দর ঝরঝরে হবে। ভিউয়ার্স, দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। এখন এই তেলে আমি ডিমটাকে ভেজে নেব। এখন এই তেলে আমি একটু সামান্য তেল দিয়ে নিব, একটু সামান্য তেল দিয়ে নিব। তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে দেখুন একটু ডিম নিয়েছি, এই ডিমে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে চামচের সাহায্যে ভেঙে নিব। তারপর এটাকে ডিমে যে ঝোড়া হয় সেভাবে ভেজে নিব।
আমি এই ভাজা ডিমটাকে প্লেটে উঠিয়ে রাখছি। এখন আমি ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। এখন এই তেলে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচি দিলাম, সেই সাথে পেঁয়াজ ফাঁড়ি কয়েকটা দিয়ে নিচ্ছি। দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফাঁড়িটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে। যখন একটু বাদামি রং হয়ে যাবে, তারপর আমি এখানে ভাজা আলু এবং ডিমটা দিয়ে দিব। এখন আমি এই ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এখন এই সবগুলো আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিব। আমার এখানে সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলোর সাথে এই যে সিদ্ধ করে রেখেছিলাম যে নুডলসগুলো, সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন এই নুডলসগুলোকে আমি নুডলসগুলোকে এখন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মিশানোর পরে এখন আমি দিয়ে দিব নুডলসের যে মশলাটা আছে, এই মশলার পোড়া প্যাকেটটা আমি দিয়ে দিব। নুডলসের সম্পূর্ণ মশলা প্যাকেটের মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আবার মিশিয়ে দিচ্ছি আলুর সাথে, ডিমের সাথে এবং পেঁয়াজ কাঁচামরিচ, এগুলোর সাথে আমি সুন্দর করে নুডলসের মশলাটা সিদ্ধ করা নুডলসের সাথে মিশিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবং আপনাদের প্রিয়জনদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে শেয়ারও করে দিবেন। এবং আমার প্রতিটা আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমার প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন আমার নুডলসটা তৈরি হয়ে গেছে, খুব জর্জর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আমি এখন পরিবেশনের জন্য নুডলসটাকে প্লেটে তুলে নিচ্ছি। প্লিজ আমার প্রিয় দর্শক, আপনারা আমার রান্নাটাকে বাসায় করে খাবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদে নুডলস। তো আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমার প্রতিটা রান্নাই আপনারা দেখবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপিতে। আল্লাহ হাফেজ।